পেকুয়া উপজেলা শিলখালী ইউনিয়নের কাছারি মোড়া প্রিমিয়ার লীগুর দশমাশরের খেলার উদ্বোধন করে শুক্রবার টুর্নামেন্টকে উদ্বোধন করে কক্সবাজার জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক ডাক্তার মোহাম্মদ আশরাফুল ইসলাম সজীব। উদ্বোধনী অনুষ্ঠানত প্রধান অতিথি আছিল কক্সবাজারের সহকারী পুলিশ সুপার কাজী মোহাম্মদ মতিউল ইসলাম, কেপিএল পরিচালনা কমিটির সভাপতি শাহিদুল ইসলামের সভাপতিত্বে ও মহাসচিব তানজিমুল ইসলাম জিসাদর পরিচালনায় অনুষ্ঠানত বিশেষ অতিথির বক্তব্য দেয় ফেনী জেলা কারাগারের জেল সুপার মোহাম্মদ রফিকুল কাদের, পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ জহিরুল ইসলাম খান, কেপিএলের প্রধান উপদেষ্টা এস এম হানিফ, উপদেষ্টা প্রিয়তোষ কান্তিনাথ, জাহিরুল ইসলাম জাহেদ, এহসানুল হক, ইলিয়াস আজাদ ও আলম নূর। জাতীয় সঙ্গীতের পর ফানুসুরা এনে টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। এরপর উদ্বোধনী ম্যাচত মুখোমুখি হয় পল্লীবন্ধু ক্রিকেট কিংস ও ড্রাগন ক্রিকেটস। টস জিতে এনে ব্যাট করতে নামে পল্লীবন্ধু ক্রিকেট কিংস। দেশের একটা জন্য আমি সবাইকে অনুরোধ জানাবো, আমরা সার্বক্ষণিকভাবে আইন শৃঙ্খলা। তারা ছয় উইকেটও নির্ধারিত দশ ওভার সংগ্রহ করে 126 রান। এই বিশাল সংগ্রহ তারা গত্য নামিয়ে এনে ড্রাগন ক্রিকেটস রান বিপর্যয়ের ফলে। ড্রাগন ক্রিকেটসর নয় উইকেটও 83 রান লয়ে নেই নির্ধারিত ওভার শেষ হয়ে যায়, যে হারণে 43 রানত বিশাল জয় পায় পল্লীবন্ধু ক্রিকেট কিংস। সোজা হাঁকে বল পাঠিয়ে দিলেন সীমানার বাইরে। আমি মনে করি এখানে অনেক তরুণ স্মার্ট কিছু তরুণ কাজ করে, যারা আসলে ম্যানেজমেন্টটাকে সুন্দরভাবে গড়ে তুলছে, এবং আমি তাদের ধারাবাহিকতার সাথে থাকতে চাই এবং আমি তাদের পাশে আছি। এবং এই বলে আমি আমার ডেক্স নিউজ সি প্লাস টিভি চট্টগ্রাম। দর্শক আনার এই ভিডিও কিন্তু আমার তো কম লাগে, এই লাল সাবস্ক্রাইব বাটন দবে রাই এবং সি প্লাস ফোন রেখে।